আমি বোকা দেওয়া বললাম মাথায় করে নিয়ে আসি বাতিটাকে ওরা কমিটিতে খাবে। তো গাইস এখন ডিসকাস চলছে না শুটিং চলছে বোঝা যাচ্ছে না কি চলছে, চলছে কিছু একটা। এই যে এখন চলছে দুধওয়ালা গাই ধোয়াবে। মির্গির হয়ে গেছে নাকি বাবা? গাইস আমাদের দুধ গোলা হচ্ছে, দুধ গোলা বৌদির গুলো কি করে ধোয়াবো কে জানে। আমাদের ভিডিওটার নাম কি আছে? দুধওয়ালি না দুধওয়ালা। ওর গোটা কি হাতে কেন সামনে গরুটা? ও বাবা তুমি তো এদের ধরেছো বেরে, তাহলে তো কেলানি খাবি। হাই গাইস আমাদের আজ সেকেন্ড ডে শ্যুট, তাই সেকেন্ড ডে শ্যুটের লোকেশনে যাচ্ছি, সবাই যাচ্ছি, পেছনে সব আছে। আর ওই যে মানে ঘোষের গাড়ি আসছে, তাই এই ভিডিও চলে এসছে। তোমরা এবিসি গ্যাং মেন চ্যানেল আমাদের ওখানে দেখতে পাবে, ওখানে গিয়ে দেখে এসো ভিডিও। আর ভালো লাগলে একদম শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা এরকম ভিডিও পেতে। আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করো, ব্লগ দেখতে থাকো বিটিএস। তো চলো বিহাইন্ড সিনে দেখা হচ্ছে। আরে আমার দাদার গরুর সঙ্গে বিয়ে দিয়েছিলাম তাই বৌদি বলি। যাবে ঠাট্টা হবে। আরে দাদার গরুটার সাথে বিয়ে দিয়েছিলাম, আমাকে মারছিস কেন? ওকে মারা। আরে দাদার গরুটা বিয়ে দিয়েছিলাম তাই বৌদি বলি। গরুর আবার বিয়ে কত পারে যুগ পাল্টাচ্ছে তো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি দুধে খুব জল বসাচ্ছ। কিন্তু দাঁড়া আমি না তো খুঁজে খুঁজে পাচ্ছি না, তুই দেখে মায়ের কাছে হয়েছে। মাথায় ধরার জায়গা নয় ওটা। তো গাইস ওইদিকে শুটিং চলছে, খুব অসুবিধা হচ্ছিল, কারণ এইদিক ওদিক যেতে বলছে, তাই আমি উঠে পড়েছি ওদের মাথায়। আমি গাছের মাথায় বসে দুধ দিয়ে যাও, কারণ শেষ কালে বলবো আসলে দুধ দাও। ওখানে তুই তো খালি করিস না কোনে বউয়ের মতো, ওরকম নজ্জা পাচ্ছ কেন? দুধটা দাও। আরে একটু দাও তো, রাত্রেবেলা বউয়ের কথা মনে করলে খাবো। ওটা বাড়া ও হ্যাঁ দাঁড়া 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 ও এরকম বাড়াবে তোমার থেকে রেডে এক্সেল এ বাইন মা এক্সেল। আরে একটু দাও তো, নমা মানা দুধওয়ালা। হ্যাঁ তৃতীয় দিনের শুট আজ আরম্ভ হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, ওইদিকে চলছে, আমি তোমাদের দেখাবো, আর তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা না দেখলে এফবিসি গ্যাং মেন চ্যানেলে ওখানে চলে যাও, ফুল ভিডিও ফুল একদম চলে এসছে, কমেডি ভিডিও, বিশাল হাসি গানফাটা, কে দেখে চলে এসো তোমরা, ঠিক আছে? ততক্ষণ বিহাইন্ড সিনটা দেখো, ওটা 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 পরে দেখবে, মেন ভিডিওটা পরে দেখবে, বিহাইন্ড সিনটা দেখো। Thank you.
হরি জয় ও কিছু বলবেন ছানা ছানা নাই ল্যাংচা আছে দশ টাকা বড় বড় শক্তি করে ল্যাংচা কি বলবো তার দাম ধর আচ্ছা বলতি তাতেও দুধ পাওয়া যাবে পুরো ফর্মে আছে আজকে তার কোয়ালিটি থেকে মনে হলো কোয়ালিটি একটু হাই হবে ভিডিও কোয়ালিটি কোয়ালিটি হাই আছে এই যে আমাদের শুটিং করতে করতে এখানে অরিজিনাল গলা চলে এসেছে যখন তখন টেনে বেড়াচ্ছে অবলো জাত বলে গাইজ আজকে আমাদের 70% শুট হয়ে গেছে 30% বাকি আছে আশা করছি আজকে কমপ্লিট করে নেবো আর 3-4 দিনের মধ্যে ভিডিও দিয়ে দেবো সেটা প্ল্যান করছি কিন্তু ভিডিও তোমরা যখন ব্লগটা দেখছো ভিডিও এসে গেছে ঠিক আছে ভিডিওকে দেখেছো শুটিং চলছে এই তো ট্রেনিংটা মনে আছে তো কি বলতে হবে তুমি কেলিও না ওই তুই জল মিশি ফলো করছো আমি না দুধ বালাকে বলবি তুমি কেলিও না ওই তো দুধে জল মিশি বলো করছো একদম ঠিকই বলেছে একদম তোমার দুতলা বাড়ি বলছে কি বলছে তোমার দুতলা বাড়ি কথা বল তোমাকে বলে না একটা কথা হ্যাঁ 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 কি করছি কেলি গাড়ি ভেঙে দেবো সিআইডি ভিডিওতে দেখেছিলেন এই মহিলাকে আমি আগেই বুঝেছিলাম তুমি দুধে জল মেশাচ্ছো এটা তুই রাগে তাই বলছিস আমাকে আচ্ছা আমি আগেই বুঝেছিলাম তুমি দুধে জল মেশাও তো আজ আমাদের শুটিং চলছে এখন যদি আর দুধে ব্লগ ধরেছি যদি আর দুধে মিলিয়ে গিয়েছে এরপর থেকে দুধে জল মেশালাম তোমার দুধ কিনতে আনব না বলে দিলাম এরপর থেকে দুধে জল মেশালাম তোমার দুধ কিনতে আনব না বলে দিলাম তো আজকে আমাদের পুরো শুটিং শেষ হয়ে গেল একদম টোটালি এই যে সব
বোঝা যায় একদম পুরো চলে এসেছে ভিডিও চলে এসেছে এফবিসি গ্যাং এ ওখানে চলে যাও ফুল ভিডিও দেখে এসো ফুল ওয়াচ করে নাও আর হেসে মরে যাও পেট ফাটিয়ে নাও ঠিক আছে চলো পেট ফাটবে না।